নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে রবি, বুধ ও শুক্রের পরস্পর রাশি পরিবর্তনের ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলবে ভাগ্যমণি। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আগামী 60 দিনের মধ্যে যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক ও জাতিকারা শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলবে ভাগ্যমণি। অর্থাৎ আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। 9ই আগস্ট বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করে ফেলেছে, 11ই আগস্ট শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে ফেলেছে, বাকি থাকলো রবি গ্রহ। অর্থাৎ সূর্য যখনই রাশি পরিবর্তন করে ফেলবে 17ই আগস্ট, আর ঠিক তখন থেকে আগামী 60 দিন যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক ও জাতিকারা শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলবে ভাগ্যমণি। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে বুধ গ্রহ, শুক্র গ্রহ ও রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাই আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার অন্তত দেখিয়ে দিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলবে ভাগ্যমণি। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ। এই চ্যানেলের যে ওনার বা মালিক, সেটি একটি বাচ্চা ছেলে, তার বাবা কিছুদিন আগে মারা গেছে। সেই ছেলেটি বর্তমানে তার মাথার উপরে কেউ নেই, তাই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা ছেলেটিকে একটু সাপোর্ট করুন। কারণ কারো বাবা মাথার উপর থেকে চলে যাওয়ার পর তার পরিস্থিতি কেমন হয় বা তার ফ্যামিলির পরিস্থিতি কেমন হয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তাই যারা গেম খেলতে খুব আগ্রহী আছেন, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। পাশাপাশি যারা গেম খেলেন না, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনারা অন্তত সাবস্ক্রাইব করে রাখুন, ছেলেটিকে অন্তত একটু হলেও সুযোগ দিন, যাতে সে জীবনে কিছু করতে পারে। এতটুকুই বলবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছে ভাগ্যমণি। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন সৌভাগ্যমণি। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন এবং ফ্যামিলি লাইফের দিক বলুন, সমস্ত দিকই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা চাকরি পেতে চলেছেন, যারা অলরেডি চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা অনেকাংশে করে ফেলবেন। এছাড়াও এই সময় আপনারা যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যমণি। অর্থাৎ আপনাদের জীবনে ধনভাগ্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা
না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সৌভাগ্য লাভ হতে চলেছে। এই সময় ফ্যামিলি সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই সময় আপনাদের যে সমস্ত অর্থ পড়ে রয়েছে, বাকি দিয়েছেন সেই অর্থ উঠাতে পারেননি, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যময়ী, অর্থাৎ আপনাদের জীবনও ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় মানসিক দিক থেকে যে শান্তি, সেই শান্তি কিন্তু আপনাদের ফিরে আসতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যময়ী, অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, ঠিক সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি মানসিক শান্তির জায়গাটাও কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যময়ী, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন, যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও কোনো জায়গায় ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে বা ট্রেডিংয়ে বা ক্রিপ্টো কারেন্সিতে, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থাগমন হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যেটা বলে সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যময়ী, অর্থাৎ আপনাদের সৌভাগ্যের দিক যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা পুনরায় হাতে পেতে চলেছেন, অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপরে শেষ এবং 7 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনারাও শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে তুলতে চলেছেন ভাগ্যময়ী, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, মানসিক শান্তির দিক বলুন, যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যে সমস্ত অর্থ আপনার বিজনেসে পড়ে রয়েছে বা কাউকে অর্থ ধার দিয়েছেন, সেই অর্থ কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা মানসিক শান্তির দিকটাও কিন্তু ফিরে পেতে চলেছেন, অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনারা কিন্তু আগামী 60 দিনের মধ্যে শত্রুর মুখে চুনকালি দিয়ে ঘরে সৌভাগ্যময়ী তুলতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।